আলাইকুম স্বাগত পলিটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি অননা রাজবংশী সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদগুলো চাঁদপুরের মাদক দ্রব্যের অপব্যবহার আর অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস অনুষ্ঠিত পল্লী শিল্প রক্ষায় গাজীপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন এবং অবশেষে তেরো দিনের মৃত্যুর সাথে পাঞ্জালোরে মারা গেছে দর্শনদীর ফুলন শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত শুধু মুখে মুখে দেশ প্রেমিক না এখন সময় হয়েছে প্রমাণ দেখানো শতভাগ দেশীয় পণ্য রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ অনুভবে পানির ছোঁয়া মাদক অপব্যবহার আর অবৈধ প্রচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে চাঁদপুরে মানববন্ধন বর্ণাঢ্য র্যালি আর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বুধবার সকালে শহরে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন শিল্পকলা একাডেমির প্রমুখে গিয়ে এটি শেষ হয় পরে শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোহাম্মদ অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান অনেকে পোল্ট্রি শিল্প রক্ষা আর ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের জীবন রক্ষার দাবিতে গাজীপুর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন আজ সকালে নগরের চন্দনার চৌরাস্তার এলাকায় জেলা বিভিন্ন উপজেলার খামারিদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়েছে মানববন্ধন চলাকালে পোলট্রি ফিল্ড বিক্রেতা মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান খান মালিক সলিমুল্লাহ মোরল সহ আর অনেকে খামার মালিকগণ বক্তব্য রাখেন বক্তাগণ বর্তমানে বাজেট প্রান্তিক বন্ধন ও ও মৎস্য ফিল্ডের দাম দাবি ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানান জমি সংক্রান্ত মামলায় প্রতিবেশীকে ফাঁসাতে ফুপাতো ভাই ও তার দুই সহযোগী দেয়া আগুনে মৃত্যু হল নরসেন্দির কলেজ ছাত্রী ফুলন বর্মনের ঘটনার ১৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জালোরে মারা গেছেন কলেজ ছাত্রী ফুলন বর্মন গতকাল বুধবার সকাল ছয়টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তরুণীর এমন মৃত্যুতে এলাকাবাসী ও তার সহপাঠীরা শোক ও ক্ষোভ জানিয়েছেন গত ১৩ জুন রাতে পার্শ্ববর্তীর দোকান থেকে কেক কিনতে বাড়ি ফেরার পথে পাশের একটি নির্জন স্থানে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা ঘটনার পর দিন অজ্ঞাত তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করলে ফুলনের বাবা যুগেন্দ্র বর্মন এই মামলায় সন্দেহভাজন বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পর গত একুশ জন মামলা রহস্য উদ্ঘাটনের জন্য জেলা গোয়েন্দা পুলিশ এই প্রেক্ষিতে আদালতে শিকরেক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতারকৃত ফুলনের ফুবাত ভাই ভবতোষ বর্মন ও তার দুই সহযোগী আনন্দ বর্মন ও রাজু সূত্রধর তিন আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তির প্রেক্ষিতে জানা গেছে প্রতিবেশী শুকলাল ও হীরালালকে জমি সংক্রান্ত মামলার জালে ফাঁসাতে পরিকল্পিতভাবে মামাতো বোনকে আগুন দেয় ভবতোষ ও তার সহযোগী রাজসূত্রধর ও আনন্দ বর্তমানে অভিযুক্ত তিনজনই আদালতের নির্দেশে কারাগারে আছেন শরীরের বারো ভাগপুরে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তার মৃত্যু হয় এটা একটা অমানবিক এভাবে মানুষকে আগুন লাগানো কোনোভাবে এটা করা উচিত না আমি তার এলাকাবাসী পক্ষ থেকে সুষ্ঠু বিচার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই আপনারা জানেন আজকে ভোরবেলা ফুলানি বর্মন ঢাকা মেডিকেল কলেজের বার ইউনিটে চিকিৎসা ব্যবস্থায় মারা যান গত তেরো তারিখে তেরোই জুন রাতে রাত আগামী আটটা পরে আটটা পঁয়তাল্লিশের দিকে উনি আপনে দগ্ধ হন ওনার শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় তাদের সাথে সাথে চিকিৎসাধন ঢাকায় সিফট করা হয় তা আমরা নরসিং জেলা পুলিশ খুব দ্রুত এই সময় সম্পর্কে তদন্তে নামি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নবনির্মাণাধীন মসজিদের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সকাল সাড়ে সাতটার দিকে কয়রা ইউনিয়নের দাদনপুর গ্রামে আব্দুল খালেক ছাদ থেকে পড়ে স্থানীয়রা মূমস্য অবস্থায় কাউরাক তিরিশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন এই ব্যাপারে উল্লাপাড়ার সরকারি পুলিশ সুপার গোলাম রহমান জানান প্রাথমিক ধারণা করা হচ্ছে তিনি একজন মানসিক রোগী ছিলেন লাশ ময়নাতদন্তের পর সঠিক তথ্য জানা যাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচিত ইশতেহার ছিল প্রতিটি গ্রাম হবে শহর এই স্লোগানকে সামনে রেখে পূর্ণিমাগতি ইউনিয়নের চলতি অর্থ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে চলনবেন প্রতিনিধি মতিন সরকারে পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত আমাদের যা স্বপ্ন ছিল অতীতে কোনোদিন দেখি কিন্তু বর্তমান অবস্থায় খুব ভালো রাস্তাঘাট অনেক উন্নয়ন হয়েছে ওই এক বছর আগে ওই বোর দিতে আসতে ওই পাকার রাস্তাঘাট আসেন না এই গ্রাম হবে শহর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে নির্বাচনী প্রথম ইস্তেহার সেই গ্রাম শহরে রূপান্তর করার জন্য আমি দিনরাত পরিশ্রম করে আমার এলাকার গ্রাম্য অবকাঠামো থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এবং কবরস্থানে উন্নয়নের জন্য দিন রাত পরিশ্রম করছি তার ধারাবাহিকতায় আমাদের অবহেলিত রাস্তাঘাটগুলো প্রত্যেকটি রাস্তায় উন্নয়নের সোঁয়ারের জন্য আমরা কাজ করছি আমাদের এই সোয়ার পিছনে যে মানুষটির কথা না বললেই না আমাদের এমপি মহোদয় সার্বিকভাবে আমাদের সহায়তা করেছেন আমার জননেতা জনাব তানভীর ইমাম উনি প্রত্যেকটি রাস্তায় আমি যখনই বলেছি লিডার আমার এই রাস্তা দরকার উনি সহযোগিতা করেছেন এবং প্রত্যেকটা ইউনিয়নে আমাদের চলানো এই সমস্ত প্রকল্পের মাধ্যমে আমরা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে আমরা স্ট্রিট লাইট স্থাপন করেছি বিভিন্ন পর্যায়ে ছোটো ছোটো প্রকল্প কাবিখা টিয়ারের মাধ্যমে বিভিন্ন ছোটো ছোটো জনপথে বিভিন্ন ধরনের ছোটো ছোটো মাটির রাস্তা স্থাপন করেছি মাটির রাস্তাগুলোকে আমরা এইচবিপির মাধ্যমে সলিং করে দিচ্ছি এল জিডির মাধ্যমে বিভিন্ন আগের প্রাত রাস্তাগুলোকে আমরা আবার নতুন করে বিস্ফোরণ করা হচ্ছে পলিটিভি সংবাদ এই পর্যন্তই পলিটিভি টিভির সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন wwwyoutubecom ডট ইউটিউব এছাড়াও ফেসবুকে লগ করুন wwwfacebookcom ডট ফেসবুক এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ